আজকে আমরা একটি গ্রুপ ডিসকাশন আলোচনার জন্য এখানে সমবেত হয়েছি। তো স্যারের নির্দেশ সাপেক্ষে আমরা আমাদের গ্রুপ ডিসকাশনের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি বাংলাদেশ সেনাবাহিনীর দেশ রক্ষা এবং বৈশত্র আক্রমণ থেকে রক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান এবং আমরা কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করব। তো আমি প্রথম বক্তা হিসেবে শুরু করছি। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস অনেক প্রাচীন। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম অভ্যুদয় ঘটে, ঠিক আছে? তো আমরা বিভিন্ন সময় দেখেছি 1952 সাল 1970 সালে বাংলাদেশ সেনাবাহিনী, তখন বাংলাদেশ সেনাবাহিনীর নাম না থাকলেও তারা ইস্ট পাকিস্তান হিসেবে কি বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে কি ভূমিকা অগ্রবর্তী ভূমিকা পালন করে চলছে, এখনও তারা কিন্তু ভূমিকা পালন করে আসতেছে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনীর যে সর্বাধিনায়ক ছিলেন এমএজি ওসমানী, তার উনি কিন্তু একজন সেনাবাহিনীর কর্মরত অফিসার ছিলেন। সুতরাং আমরা এ থেকে বুঝতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুদয়ের কাল থেকে তাদের ভূমিকা পালন করে চলছে। আমরা উদাহরণ হিসেবে আরও বলতে পারি যে আমাদের বিভিন্ন সেক্টরসমূহ ছিল আমাদের মুক্তিযুদ্ধে 11টি সেক্টর। তো 11টি সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ঘরে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এ বিষয়েও বলতে পারি যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী প্রায় সব ক্ষেত্রেই মুক্তিযুদ্ধের প্রায় সকল সেক্টর, সকল কমান্ডিং ফোর্স, সকল ক্ষেত্রে কিন্তু অগ্রগতির ভূমিকা পালন করে চলছে, এখনও করছে। তো আজকে এই বিষয়ে আমাদের আলোচনা। তো আমি আমার পরবর্তী চেষ্টা মেম্বারকে আমার আলোচনা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমার আগের চেষ্ট নাম্বার 55-কে আমার আলোচনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বৈশিষ্ট্য এবং বাহির রাষ্ট্র থেকে কীভাবে বাংলাদেশকে রক্ষা করা তা নিয়ে আমার আলোচনা। বাংলাদেশের সেনাবাহিনীর বৈশিষ্ট্য হল কিছুদিন আগে মায়ানমার আর যে দক্ষিণ আসেছে তা নিয়ে বাংলাদেশের সরকার, মায়ানমার সরকার যেভাবে তাদের দেশের জনগণকে বাংলাদেশি পাঠিয়ে দিচ্ছে, যেভাবে মার্জন করছে, সেখানে আমাদের বাংলাদেশি সেনাবাহিনীর প্রথম গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে সব ব্যাপার হেল্প করছে, তাদের খাওয়া দাওয়া, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, সব কিছু তাদেরকে হেল্প করছে, এমনকি তাদের নিরাপত্তার দায়িত্বটাও বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে। আর বাংলাদেশ সেনাবাহিনী সকল ক্ষেত্রেই সবার জন্য, সব কিছুর জন্য প্রস্তুত আছে। বাংলাদেশে আমাদের পাশে আছে ভারত। ভারতে অনেক বড় একটি রাষ্ট্র। ভারত যে কোনো মুহূর্তেই বাংলাদেশের উপর হামলা করতে পারে, সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীরা তো সবসময় প্রস্তুত থাকে যে তারা কীভাবে যুদ্ধ করবে বা তাদের দেশকে কীভাবে রক্ষা করবে, তাদের দেশের জনগণ কীভাবে রক্ষা করবে। তাই বাংলাদেশের সেনাবাহিনীরা তা নিয়ে প্রস্তুত আছে এবং তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য চেষ্টা করবে। তো আমরাও চেষ্টা করি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার। আমার বক্তব্য এখানে শেষ করছি। পরবর্তী চেষ্টা আমাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমার বললো বাংলাদেশের সেনাবাহিনীর যে দক্ষতা এবং ক্ষমতা নিয়ে আমার আলোচনা। যেমন 5ই ডিসেম্বর 2013 সালে যে নির্বাচনটি হয়েছিল বাংলাদেশে, সেই নির্বাচনের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী যে দূরত্বে ব্যবস্থা যোগ্যতা দেখেছিল যে সুষ্ঠু নির্বাচনের জন্য, যে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর পরিশ্রম করে মাঠে নেমেছে সুষ্ঠু নির্বাচন করার জন্য অনেক চেষ্টা করেছিল। এবং পরবর্তী দেখা যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর উপর বাংলাদেশ জনগণ নির্ভরশীল, যে বাংলাদেশ সেনাবাহিনী এখন দক্ষতা এবং তার পরিশ্রমের মাধ্যমে যে বাংলাদেশ এখন যেমন দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষমতা এবং বিভিন্ন ধরনের অবলম্বনের মধ্যে বাংলাদেশ এখন টিকে আছে। এবং কি বাংলাদেশ সেনাবাহিনী মানুষের সবসময় প্রস্তুত, যত প্রকার মোকাবিলা আছে, যত শত্রু মোকাবিলা আছে, মানুষ সবসময় প্রস্তুত থাকে এবং তারা রানা প্লাজার ধ্বংসের সময় বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ওখানে উপস্থিত ছিল, সবার আগে ত্রাণ সামগ্রী নিয়ে ছিল। তো কিছু কিছু মানুষ রয়েছে চাপে অনেক কষ্টে চাপা পড়েছিল, ওখান থেকে সবার আগে সেনাবাহিনীর গ্রুপ দিয়ে ওই উদ্ধার করছিল। তো আমাদের আরও কিছু কিছু ক্ষেত্রে আছে যে সেনাবাহিনী কার্যক্রমে আগাচ্ছে। তোমরা তো প্রস্তুতি নিচ্ছ, তাই না, গ্রুপ ডিসকাশনের জন্য? স্যার,
দলনেতাকে প্রস্তুতি হয়েছে সম্পূর্ণ? ওকে, থ্যাংক ইউ। পর্যায়ক্রমে করবো, এখন তো খুব ভালো গ্রুপ ডিসকাশন করতেছে, ঠিক আছে। জোরে বলতে হবে, চিকিৎসা ক্ষেত্রে সেনাবাহিনীর অবদান, সেনাবাহিনীর চিকিৎসা ক্ষেত্রে অবদানের অপরিসীম, এই কথা বলার খুব সরকার আছে। প্রথমে আমি সেনাবাহিনীর তাৎক্ষণিক বা বর্তমানের যে চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা সেটা বলব, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু, যেটা আমাদের বর্তমানে খুবই একটা ভয়াবহ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যেটা বিশ্বের কাছে আমাদের খুবই একটা তাৎপর্যপূর্ণ। আর একটু জোরে বলো পারবে, কারণ জিটিও যদি দূরে থাকে তোমার কথা শুনতে পারবে না। সেক্ষেত্রে বর্তমানে আমাদের মেডিকেল কোনো সাহায্য নেই, সেটা রোগীর খুবই সাউন্ড প্রস্তুত তোমার গ্রুপ ইনশাআল্লাহ খুবই সাফল্যজনক অবদান বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে তুলেছে। ধন্যবাদ আমার পূর্ববর্তী শ্রেষ্ঠদের, আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় থেকে আমি উপলব্ধি করতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের প্রতিকূল এবং অনুকূল পরিবেশের মানুষদের সাহায্য করে এসেছে, এবং বিভিন্নভাবে মানুষের সাহায্য দেশের উন্নতিতে চিকিৎসা ক্ষেত্রে সার্বিকভাবে দেশের উন্নয়ন করে এসেছে। আমি প্রাউড ফিল করি ছোটোবেলা থেকে বাংলাদেশের সেনাবাহিনীর দেশের জন্য কাজ করা এবং এসব অবদান দিয়ে, এর জন্য আমাদের আমার এখানে আসা এবং আমাদের সবার এখানে আসা এই কাজ করা এই সব কিছু, এই বলে আমার বক্তব্য শেষ করেছি এখানে। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ আমার গ্রুপমেটদের এতক্ষণ একটি সুন্দর আলোচনা করার জন্য। আমরা আশা করছি অনেক ভালো একটা আলোচনা প্রতিবেদন বিষয় নিয়েছি এবং খুব ভালো একটা আলোচনা করেছি, সবাইকে এতে খুশি আছি আমরা। ওকে, সুতরাং আমরা আশা করতে পারি যে আমরা অন্য যে কোনো গ্রুপের চেয়ে ভালো করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় জিডি স্যারকে, আমাদের এতক্ষণ যাবৎ আমাদেরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো জিডি স্যারকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমার গ্রুপমেটদের আবার ধন্যবাদ দিয়ে আমি আমাদের আলোচনা এবং বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।